নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই কেতুর রাশি পরিবর্তন আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার জন্য কি সূচনা আসতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি রাহু আপনার বিষ রাশি থেকে মেষ রাশিতে এবং কেতু বিশ্বিক রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে বারোই এপ্রিল দু হাজার এবং সেখানে অবস্থান করবে তিরিশে অক্টোবর দু পর্যন্ত দেড় বছর টানা আঠেরো মাস এই অবস্থানে কন্যা রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলতে চলেছে দেখুন আপনাদের অষ্টমভাবে রাহু এবং ধনভাবে কেতু কিন্তু অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের প্রথম কথা স্বাস্থ্যের দিকটা নিয়ে শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে বিশেষভাবে চিন্তার কিন্তু বিষয় বিষয় আপনাদের থাকছে অর্থাৎ স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর দিন এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ছোটোখাটো ছোটখাটো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এর সাথে সাথে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে ঠিক দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি আপনাদের অর্থনৈতিক দিকটা ক্যাশের জায়গাটা কিন্তু আপনাদের খরচ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে ইনকাম আপনাদের হবে কিন্তু খরচের জায়গাটাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পারিবারিক জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করে পারিবারিক গোলযোগ কিছু ক্ষেত্রে হল চতুর্থভাবে দৃষ্টি আপনাদের পারিবারিক গোলযোগ পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ মত পরিবারের লোকের সাথে এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু পারবে অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে আবার ওই দ্বাদশ বিদেশ জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেবে এই জায়গা থেকে আপনারা যথেষ্ট গেন আপনারা করবেন আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে এই সময় কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন ভাগ্য বৃদ্ধি আপনাদের হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এই সময়ের মধ্যে ভাগ্য ক্ষেত্রের বৃদ্ধি ভাগ্যের সাপোর্ট যা এর পাশাপাশি আপনাদের আইনি জটিলতার জায়গায় কিন্তু সৃষ্টি করবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কেস মামলা মকর্দমা এই আইনি জটিলতা আইনি ক্ষেত্রে সমস্যা কিন্তু রাহু কিন্তু আপনাদের কারণ অষ্টমভাবে যাচ্ছে এই জায়গাটা কিন্তু তৈরি কিন্তু করবে এডুকেশনের জায়গাটা যা যদি বলি যারা উচ্চ শিক্ষাতে আছে উচ্চ শিক্ষাতে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখুন এখানে আমি পজিটিভ এবং নেগেটিভ দুটি এখানে কোনো প্রশংসার ব্যাপার নাই ভালো এবং মন্দ দুটো দিক নিয়েই আমি কিন্তু আপনাদেরকে আলোচনা করতে চলেছি এই রাহুকেতুর রাশি পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে যেমন কন্যা রাশির শুভ আবার তেমনি বেশ কিছু ক্ষেত্রে কন্যা রাশি কিন্তু অশুভ ফলও কিন্তু আপনাদেরকে দিবে এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু দিবে প্রপার্টি থেকে লাভ ভূমি ভবন বাহন কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড রেজাল্ট আপনাদেরকে দিবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশানও তৈরি কিন্তু করবে এই রাহুকেতুর রাশি পরিবর্তন কিছু অংশ হলো আপনাদের ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের যাদের ব্যবসা আছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনারা গেন কিন্তু করবেন আপনি কন্যা রাশির মানুষ ব্যবসা ক্ষেত্রে গেম এবং দৈনিক রোজগার ডেলি ইনকাম আপনাদের এ সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তবে আবারও বলছি খরচের জায়গাটাতে আপনারা অবশ্যই নজর দিন খরচটাও পাশাপাশি কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে এবং আপনাদের এ সময় কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়া হঠাৎ কোনো ক্ষেত্রে আপনাদের ধার হওয়া লোন এ লোনে কিন্তু আপনারা এ সময় কিন্তু পড়তে পারেন অর্থাৎ এই জায়গা থেকে যতটা পারবেন বিরত থাকার চেষ্টা করুন হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদেরকে টাকা ধান নেওয়া বা কিছু কিছু ক্ষেত্রে অর্থ বসে যাওয়া অর্থ লস হয়ে যাওয়া অর্থ চিট যাওয়া প্রতারণার শিকার হওয়া কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে তবে আপনাদের এ সময় লটারি ফাটকা ষাটটা জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন বড়ো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি কন্যা রাশি মানুষ বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু হল চোখ খান খুলে আপনার পা ছক পারমিট করছে কিনা সেটা আপনারা দেখে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করুন নয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আর্থিক লস আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে অর্থাৎ এই যে বারোই এপ্রিল দু থেকে রাহু এবং কেতুর রাশি পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা বহুলও আসতে কিন্তু চলেছে অর্থাৎ এই জায়গাগুলোকে আপনাদেরকে কাটিয়ে উঠতে কিন্তু হবে অর্থাৎ যা হবে হবে দেখা যাবে এরকম মানসিকতা নিয়ে যারা চলতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কর্মক্ষেত্রে যদি আমি আসি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এ সময় এই দেড় বছর যথেষ্ট চাপ কিন্তু থাকবে মেডিক্যাল এক্সপেন্সেস আপনাদের এই সময় কিন্তু বাড়বে চিকিৎসাতে খরচটা আপনাদের আপনি কন্যা রাশির মানুষ চিকিৎসা ক্ষেত্রে খরচ আপনাদের বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রা আপনাদের হবে এবং রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে রিসার্চমূলক পড়াশোনা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লটারির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট আনএক্সপেক্টেড রেজাল্ট আপনি কন্যা রাশির মানুষ আপনি কিন্তু পাবেন তবে দেখতে হবে আপনার বাই বার চার্ট জন্মছকে লটারি যোগ আছে কিনা যদি থাকে তবে আপনারা কিন্তু লটারিতে টাকা ইনভেস্টমেন্ট আপনারা করুন এবং ভূমি ভবন বাহন নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব সম্পত্তি অ্যাসেট প্রপার্টির যোগ কিন্তু সৃষ্টি করছে আগামী দেড় বছর বেশ কিছু লাভ আপনারা পাবেন কিন্তু কিছু কিছু অংশে আপনাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে রাহু কেতুর রাশি পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ এবং লস দুই ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ